আচ্ছা স্যার আরেকটা বিষয়, সেটা হলো যে পরে যে ডাটা সেট দিয়েছেন স্যার, একটা ডাটা সেট দেখলাম, হ্যাঁ, এই ডাটা সেট দিয়ে হোমওয়ার্কটা প্র্যাকটিস করবে, এই কারণে দিয়েছে। হ্যাঁ এর জন্য তো না, এটা এসপিএসএস এর জন্য তো ডাটা সেটটা দিয়েছেন। রাইট রাইট এসপিএসএস। তোমরা একটু ওকে সমস্যা নেই স্যার। হোমওয়ার্ক তোমরা করেছো, কিভাবে করেছো? আমি একটু দেখাই, হ্যাঁ আমি একটু দেখাই, জি স্যার, তাহলে সহজ হয়ে যাবে তোমাদের। আমি যে গ্রুপে যে প্র্যাকটিস ডাটা সেটটা দিলাম, এটা সেভ করতে হবে প্রথমে তোমাদের, ঠিক আছে? সেভ করো। সেভ করার পরে আমি এখানে সরাসরি উইন্ডোতে দেখিয়েছি কিভাবে ডাটা আপলোড করতে হয়। আমি আবার পুনরায় দেখা, যারা একেবারে নতুন তারা কিভাবে করবে। আমি নতুন একটু ডাটা উইন্ডো নেই, এই যে তোমরা যখন তোমাদের এসপিএসএস টা ওপেন করবে, তখন ঠিক এরকম আসবে, বুঝতে পারছো? এরকম আসবে। তোমরা যে কাজটা করবা, ফাইল থেকে, যে ফাইল ফাইল থেকে ফাইলে যাবে, ফাইল থেকে তারপরে ইম্পোর্ট ডেটা এখানে আসবে, এখান থেকে যে এক্সেল, যে এক্সেলটা তোমরা, স্যার পেজ স্যার শুধুমাত্র ওপেনটাই শো করতেছে, আপনি যে কাজ করতেছেন এটা দেখাচ্ছে না কারণ কেমন হয় কেন? স্যার। শেয়ার করা ঠিক মতো হয় না মেবি, মানে প্রথমবারে শেয়ার করার পরে ওটা ওই স্ক্রিনটা একবারে থেকে যায়, পরে আবার যখন শেয়ার করেন তখন হয়তো নেয়। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, যখন এসপিএসএস আমরা ওপেন করব সফটওয়্যারটা আমাদের কম্পিউটার থেকে, তখন অটোমেটিক এই উইন্ডোটা চলে আসবে, ডেটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ থাকবে, ঠিক আছে? জি স্যার, তোমাদের কাজ জি হবে, স্যার, আমি যে ডেটা সেটটা দিলাম কিছুক্ষণ আগে গ্রুপে, জি এইটা স্যার, সেভ করবে কম্পিউটার। সেভ করার পরে, সেভ করবে কোথায়, ডেস্কটপে সেভ করতে পারো সুবিধার জন্য। জি স্যার, তারপরে ফাইলে যাবে, এসপিএসএস এর এই উইন্ডো থেকে ফাইলে যাবে, ফাইলে গিয়ে ইম্পোর্ট ডেটা এক্সেল, জি স্যার, এই এক্সেলটা সিলেক্ট করবে। জি স্যার, সিলেক্ট করে দেখো, আমার ডেস্কটপে রাখা আছে ডেটা, ফাইল লোকেশন হচ্ছে ডেস্কটপ, সেখানে প্র্যাকটিস ওয়ান সিলেক্ট করার পর ওপেন করবে। ওপেন ওপেন করলে এমন একটা উইন্ডো আসলো, অসুবিধা নেই, এটা ভাবনার কিছু নাই, ওকে করে দাও। ওকে করার পর দেখো ডাটা চলে আসছে, এসপিএসএস এর ডাটা ট্রান্সফার হয়ে গেছে। জি স্যার হ্যাঁ, খুব সহজে আমরা এক্সেল থেকে ডেটা এসপিএসএস নিয়ে নিলাম। ডেটা উইন্ডোতে নিয়ে আসলাম খুব সহজে। কিন্তু একটা সমস্যা রয়ে গেছে, সেটা হলো এসপিএসএস এর যে ডাটা সেট ছিল সেখানে সিরিয়াল নাম্বারটা চলে আসছে জায়গায়, তাহলে জি এখানে স্যার, ডবল হয়ে গেল সিরিয়াল নাম্বার, এখানে একটা রয়েছে অলরেডি, পাশে আর একটা ভেরিয়েবল হয়ে গেল, তাই না? দেখো ভেরিয়েবল ভিতে যদি যাই আমরা, এখানে গিয়ে আমরা দেখবো যে নাম একটা ভেরিয়েবল ভি হয়েছে, আর সিরিয়াল নাম্বার এটা আমরা রাখবো না, এটা সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে ক্লিয়ার করে দেব, চলে গেল, ঠিক আছে? এখন আমাদের ডেটা ভেরিয়েবল তিনটা, একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে ওয়েট, আর একটা হচ্ছে বডি মাস ইনডেক্স। ক্লায়েন্ট যখন ডেটা দেয় তখন মূলত দুইভাবে দেয়, একটা হলো তারা এসপিএসএস ডেটা উইন্ডো দেয়, অথবা অথবা এক্সিট ফাইল দেয়, ঠিক আছে? তো যেটা দিকটা করো, এক্সিট ফাইল যদি দেয় তোমরা এইভাবে আপলোড দিবে। আপলোড দেওয়ার পরের কাজটা কি, হোমওয়ার্কে আমাদের কি কি অপশন আছে, সেখানে মিন মিডিয়ার মোড সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তোমরা যেটা করবা প্রথম দিন হিসাবে, তোমরা আমাকে মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করে দেবা, একেবারে নতুন যারা তাদের জন্য, এই জি অ্যানালাইস স্যার, আছে না, অ্যানালাইসে যাবা, অ্যানালাইসে যে ক্লিক করো, দেন নাম্বার টু ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখানে আসো, এখানে জি এসে স্যার, ডিসক্রিপটিভ এটা সিলেক্ট করো। ওকে ওকে করার পর তুমি দেখো এই উইন্ডোটা পাবা, এই উইন্ডোতে এসে তুমি একটা একটা করে কার্সর দিয়ে সিলেক্ট করে এই পাশে ডান পাশে খালি ঘরের ভেরিয়েবলস লেখা আছে এখানে ট্রান্সফার করতে পারো, একটা একটা করে ট্রান্সফার করো এভাবে আমার মতো করে, অথবা তুমি তিনটাই শিফট ধরে সিলেক্ট করে ট্রান্সফার করতে পারো। হ্যাঁ দেখো, আমি আরেকবার দেখাই তিনটা কিভাবে করে। আমি শিফট ধরে আছি, এখন শিফট ধরে প্রত্যেকটা ক্লিক করছি, সিলেক্ট হয়ে যাচ্ছে, দেন আমি এই অ্যারোতে ক্লিক করে এই পাশে ট্রান্সফার করে নিলাম, হয়ে গেল একসাথে। অপশনে যাবে, এখন অপশনে গিয়ে দেখো ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর অপশনে গিয়ে আমি কি সিলেক্ট করব, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর দরকার নেই আমার, এই দুটো শুধু ক্যালকুলেশন করো,
হ্যাঁ, আর দরকার নেই। এবং এখানে আরো দুটো অপশন আছে খুব গুরুত্বপূর্ণ, যেটা পরে শেখাবো, আমার লাগবে এটা পরবর্তীতে। এই দুটো তোমাদের হোমওয়ার্কের মধ্যে আছে, কন্টিনিউ করো। কন্টিনিউ করার পরে ফাইনালি ওকে করে দাও। ওকে, দেখো চলে আসছে ডাটাটা, দেখতে পাচ্ছ? জি স্যার, হ্যাঁ চলে আসছে। তো এই যে আসলো, আমি এটা চাচ্ছিলাম, তোমরা যারা একেবারে নতুন, এই ছোট্ট একটি কাজটা করতে হবে স্টেপ বাই স্টেপ। ভিডিওটা আর কয়েকবার দেখলে আমার মনে হয় যে নতুন যারা তারা পারবে, না পারলে আমাকে আবার জানাবে মেসেজ করে। এইটা তুমি কি করবে, তোমার কার্সরের রাইট বাটন ক্লিক করে এই যে কপি করবে, জি স্যার, কপি করে একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করে সেটা আমার হচ্ছে ফেসবুক যেটা রয়েছে, যেখানে আমি হোমওয়ার্ক চাইছি সেখানে আপলোড করে দিতে পারো। তাহলে হয়ে গেল, ঠিক আছে? এই ছিল কাজ, পারবো তো না আমরা সবাই হ্যাঁ হ্যাঁ স্যার, ইনশাল্লাহ। পারবো? তাসলিমা বেগম পারবে এটা? জি স্যার, পারবো মনে হচ্ছে। ভেরি গুড। তুমি ট্রাই করো একবার, তাসলিমা ট্রাই করো। আমি আছি 9:30 পর্যন্ত আছি অফিসে, বের হওয়ার আগে তুমি একটাবার এখনই ট্রাই করো, যদি কোনো কারণে না হয় আমাকে। তাসলিমা আপু, আপনার কি হলো, ইয়ে হয়েছে, ওই যে এসপিএসএস ইয়ে করা হয়েছে, ইনস্টল করা? ডাউনলোড হয়েছে? আচ্ছা, ইনস্টল করেছেন? আপনি আমাকে ইনস্টলের জন্য ফোন দিয়েছিলেন, আমি আপনাকে ওটা বলছিলাম যে ইমেলে তো আপনার SMS এসেছিল, তারপর ওখান থেকে আমি ইনস্টল করেছি। ও আচ্ছা, ইনস্টল করেছেন না? জি ওকে, না পরে আমি আর রিপ্লাই পাই না যে ইনস্টল করা হয়েছে কিনা। আচ্ছা, তুমি যদি ইনস্টল করে থাকো, তুমি কাজটা শুরু করো, যদি কোনো কারণে না পারো তাহলে একটা গাপ্পার একটা কাজ করতে পারো, তুমি জুমে তাকে একটু সাহায্য করো যে কিভাবে করতে হয় কাজগুলো, একটু দেখাও, ঠিক আছে? ওকে স্যার, সমস্যা নেই স্যার, আমি ভিডিও দিয়ে দিচ্ছি, আমার কাছে ওটা আরেকটা শর্ট ভিডিও আছে, আমি এটাও দিয়ে দিচ্ছি, ওটাও দিয়ে দিচ্ছি। গুড, ঠিক আছে, ভিডিও দিয়ে দাও, এগুলো দেখো। ভিডিও দিলে আমি পারবো। ওকে, ঠিক আছে। আর তাছাড়া যেটা আমি রেকর্ড করলাম এটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এটাও দেখে নিতে পারো। হ্যাঁ, এটাও আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, রাখি, ওকে স্যার, ঠিক আছে। কাজ করো, আমি আছি, আমি রেসপন্সটা নিতে চাচ্ছি কুইক। ও আল্লাহ।